হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসারে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে পচারে কাজে নিজেকে গিয়ে সরিয়ে দিয়ে তাই পাথরের সরাসরি তোমাকে ভুলে জানি কেমন করে আসমান থেকে নামেন আল্লাহ, ভালো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে, খালি নমরানে আবু বকর ইসলাম ছাড়ানো যে তোরে আল্লামির তুমি সিরজের সকল মানুষের তোমরে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্য বাহী জেলা লালমনির হাট হাতিবান্ধা থানার অন্তর্গত সিঙ্গিমারি হেলিপ্যাড ময়দানে ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সনাতন সভাপতি জনাব মনোয়ার হোসেন তরু, চেয়ারম্যান 3 নম্বর সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদ হাতিবান্ধা লালমনির হাট, দামাদ বারকাত মোলাজিয়া, মাহফিলের প্রধান অতিথি জনাব লিয়াকত হোসেন বাচ্চ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা শাখা, প্রধান পৃষ্ঠপোষক জনাব মাহমুদুল হাসান সভাপতি, বিশেষ অতিথি হিসাবে যারা আছেন রাফানা আলাকা যিকর, আমার শরীরের যে অবস্থা কণ্ঠের যে অবস্থা এখন একটা একটা করে যদি নাম ধরি আর দোয়া করি অনেক সময় লাগবে, উনি একবার দোয়া করবেন নাকি, অনেকগুলো নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জানাব আব্দুল সোবহান ইঞ্জিনিয়ার জুবাইর ইসলাম, মাহফিল পরিচালনায় আছেন আসিজা রহমান সহ নামনা জানা সম্মানিত ব্যক্তিবর্গ, কথা বলে এমনিতে ইশারায় করে না মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনির হাটবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে দিনের বেলায় হাজার কাজ বাদ দিয়ে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু এবাদত চলছে, কি চলছে, নামাজ একটা এবাদত, নামাজে যেমন কথা বলা যায় না এই এবাদতে কেউ যদি কথা বলে তখন কিন্তু এবাদত হবে, কোরআনে কারিম কিভাবে উপস্থাপন করবেন মানুষের সামনে এই পদ্ধতি আল্লাহ 1500 বছর আগে শিখিয়েছে।
আল্লাহর পদ্ধতিকে আমরা সামনে নিয়ে আসি না মন মতো বলবো মন মতো বলবো আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফী সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরাল মুমিনীন সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই যে একটা কিতাব আপনাকে আমি দিলাম শুধু সোনা খাবেন আর উপরে রেখে দিবেন আর বছরে কেউ মারা গেলে তার পাশে পাশে পড়বেন এটার জন্য যদি কোনো বান্দা চেষ্টা করে ও যদি না বোঝে তাও 500 টাকা নফল নামাজ এখানে খুব চিন্তা ভাবনা করে আসেন আয়াত শুনবেন আল্লাহ পাক বলেন হে ভাই কোরআন দিয়েছি আপনাকে মানুষকে সতর্ক করার জন্য আপনি মানুষকে যখন সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো কাজ না করে কারণ এই কোরআনে কারীম মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ বলেন সুবহানাল্লাহ আয়াতটা চিন্তা ভাবনা করলে দুইটা জিনিস পাওয়া যায় হারাজুন শব্দের প্রথম অর্থ হচ্ছে হে নবী আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করলেন মানুষকে ওই লাখ লাখ ঘাট হাতি বান্ধা এলাকায় এমন মানুষ আছে আপনার কোরআনের বক্তব্য শোনার পরে না বুঝে মন খারাপ করতে পারে মানুষ দেশে আছে আল্লাহ যেটা বোঝাতে চায় না বুঝে আন্দাজে মন খারাপ করে বসে আছে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আবহমান কাল থেকে ওই এলাকায় এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুষ পালন করে ইসলাম মনে করে পালন করে এগুলো আসলে এবাদত নয় তাফসীর করলে ওইগুলো টিকবে না কারণ তাফসীর সবচেয়ে শাস্তিগ্রস্ত হচ্ছে খুলে ফেলা মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা আবরণ দেওয়া আছে আবরণ ফেলে দেওয়া এই এলাকায় যে সমস্ত লোক মনে করে অনেকে চালিয়ে যাচ্ছে যেগুলো আসলে এবাদত নয় কোরআনে কারীম দিয়ে যখন তাফসীর করা হবে ওগুলো খুলে যাবে জাতির লোকেরা বুঝবে এই লোকটা দুই নাম্বার তখন হয়তো এই মানুষগুলো মন খারাপ করতে পারে আপনাকে জানাই নিয়ে এসেছিল ওদেরই তখন হাদিয়া দেখা নজর নিয়ে আসি বন্ধ করে দিতে পারে এমনকি আপনাকে তাড়াও খাওয়া লাগতে পারে নবী জিকাল্লাহ এই জন্য জানিয়েছেন কোন দিকে তাকাবেন না আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে হেদায়েতের সঠিক কথাগুলো তুলে ধরবেন আমরা কোরআনের পদ্ধতি দুইটা সামনে রাখি আল্লাহ আমাদের তাওফিক দেন বলেন আমিন দরুদ আর সালাম করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আদিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা হ্যাঁ এই কথার সাথে একমত আছেন তো প্রশাসনের বাইরে একটু একটু লাঠি দিয়ে পিটান তো মানুষের খুব বিবেক আছে একদম পেছনে দিয়ে আপনার কি দেখবেন
আমাকে রোগ বেরিয়ে আছে বসেন ভাই শোনা গেলে হবে পরবর্তী তো আপনি ইন্টারনেট থেকে নাম নিলেন লালমনির হাটবাসী আমি যে কথা বলে এখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা করি আমি সারাদিন বলে গেলাম আপনি শুনে গেলেন কথা বলাও জানা বলাও না এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ তিনি কথা বলেছিলেন মাত্র 27 মিনিট তার সামনে এরকম 20,000 লোক না 1,14,000 মানুষ ছিল ওই সময় বেদায় হাজার ভাষণ আছে যে 27 মিনিট কথা বলেছিলেন কিয়ামত পর্যন্ত এই কথাগুলো মানুষ নিয়ে গবেষণা করে কিনা ভাবছে না হাজার বলে সুবহানাল্লাহ এখানে আমাদের কথা হবে অল্প শিক্ষা নেওয়া লাগবে বেশি করে আমি যে কথা বললাম নিঃসন্দেহে পেয়ে আমরা আদর্শ পেয়ে খুশি না বেজার ইমান যে সমস্ত কারণে ভেঙে যায় ইমানের কি হাত পা আছে ভেঙে যাবে আমরা জানি যে নামাজের জন্য মানুষ ওযু করে সাতটা কারণে ওযু ভেঙে যায় নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায় কথা বলে মানুষের আমল বা কাজ এইটাও ভেঙে যায় দুইটা কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় মানুষের জীবনকে আল্লাহ দালালাতের ভেতরে গোমরাহির ভেতরে ফেলে দেয় দুইটা কারণে যত ইবাদত আমি পেয়েছি প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার পেছনে দুইটা তিনটা পাঁচটা সাতটা উনিশটা এরকম কারণ আছে নামে দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস যেটা আমরা জানি যেটা না হলে জান্নাতে যেতে পারবে না তার নাম ইমান এই ইমান ভাঙারও কারণ আছে 10টা কয়টা আরো জোরে বলেন খালি ইমান ভাঙার কারণ কয়টা ইমান যদি ভেঙে যায় অজু ভেঙে গেলে যেমন নামাজ হয় না নামাজ ভেঙে গেলে যেমন সওয়াব হয় না আমল ব্যর্থ হয়ে গেলে ভেঙে গেলে ওটা দিয়ে জান্নাতে যাওয়া যায় না ইমান যদি ভেঙে যায় ওই ইমান নিয়ে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়া যাবে না ইমান ভাঙে কয়টা কারণে আরো জোরে এর 4 নম্বর কারণ আমি বলছি কারণ এই বক্তব্যের সাথে রিলেটে 4 নম্বর কারণ হচ্ছে যারা বিশ্ব ইমান দিয়ে দুনিয়ায় অন্য কারো আদর্শকে ভালো মনে করে তার ইমান আল্লাহর নাম বলেন ভেঙে যায় আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি এই পৃথিবীতে এখন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়ে জীবন চালাচ্ছে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি টুপি জোব্বা থাকতে পারে হজ করতে পারেন আপনার ঈমান ভেঙে গেছে এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম আমি তো আপনাকে বাঁচাতে চাই কোরআনের গাড়ি গাড়ি চোখ লাগিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে দৌড়াচ্ছে আমার ঈমান যদি ভেঙে যায় কি হবে রঙ্গ তামাশায় দুনিয়ায় হায়াত নিয়ে অংশে আছে ওই লোকটার জীবন কৌ সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের দিকে আমি আল্লাহ এগিয়ে দেই সুতরাং আজকে আপনার ইমানটা যেন ভেঙে না যায় যদি এরকম কোন কাজে থাকে আপনার জন্য বলছি যে আপনি এখনো সময় আছেন ফিরে আসে বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে মানা জায়েজ নেই হারাম এটা তো আমি বানালাম অনেকে বলে দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন ও মনে করে একবার পড়লে 10 খতম করান শরীফ পড়ার সওয়াব হ্যাঁ মাস যদি আপনি পাবেন কিন্তু সওয়াব গুলো ধরে রাখার জন্য যেটা দরকার ওই ধরে তো লাগবে আপনি যখন প্রথম এই তেলাওয়াত আরম্ভ করেছেন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জে সিন মানে
তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর বিখ্যাত তাফসীরে তিনি লিখেছেন সিন্দি আমার আল্লাহ পাঁচটা জিনিস জিন করেছেন এক নম্বরে সিন মানে সাজিয়াতুল আলামিন সিন মানে সাজিয়াতুল বাশার সিন মানে সাজিয়াতুল কাওনাইন সিন মানে সাজিয়াতুল আনবিয়া সিন মানে সাজিয়াতুল মুরসালিন বলেন আল্লাহু আকবার আমি আলেমদেরকে বলছি সাজিয়াতুল আলামিন দিয়ে শুধুমাত্র এই বাংলাদেশ না এই পৃথিবী না সব জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি কেউ বসবাস করে ওখানে যদি কেউ জীবিত থাকে তার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র আদর্শ সাইয়েদুল বাশার মানে মানুষ বাশার মানে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত যে আমি মানুষ তার জন্য একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখেছি নবীজি বলেন আমার এই যে নবুয়ত পেলাম এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী দুনিয়ায় কোনোদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কোনো মানুষ যদি মুসা নবীকে গ্রহণ করে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম একটা জাহান্নামী হযরতে ঈসা নবী যদি দুনিয়ায় আসেন আমাকে ফেলে রেখে কোনো মানুষ যদি ঈসা নবীর মতো যাকে রূহুল্লাহ বলা হয় তাকে মেনে নেয় আদর্শ হিসাবে ওই লোকটাও জাহান্নামে যাবে আপনার মাথায় কি গবর না মগজ একটু চিন্তা আসে না যে এত বড় পাওয়ার ফুল নবী সারা আল্লাহর সাথে কথা বলতে এই নবীকে এখন যদি আসে আর বিশ্ব নবী বাদ দিয়ে ওদেরকে মেনে নিলে আপনি জাহান্নামে তাহলে দুনিয়ায় নবী সিরফার খবরে আর কে থাকতে পারে বলেন আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে এরপরে যদি কারো মন মানসিকতা পরিবর্তন না হয় ওর ঈমান ভেঙে যাবে আল্লাহ আমাদেরকে সহজে বোঝার তৌফিক দিন বলেন আমিন সূরা বাকারা 281 নম্বর আয়াত আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান কু তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে এখানে দিন বলতে আমরা সবাই বুঝে ফেলেছি যে কিয়ামতের দিন কোন দিন আরো জোরে বলে মানুষের এই স্বল্প হায়াতটা শেষ হয়ে গেলে আসার যে জীবন শুরু হবে ওর পয়লা যেটা বিচার আসার করা হবে তার নাম মালিক আরো জোরে বলেন কার ওই দিনের চিন্তা ভাবনা ছাড়া ওই দিনের ভয় ছাড়া কোন মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার সম্ভব না হ্যাঁ দেখতে উপরে অনেক কিছু মনে হবে বিশাল কোটি মানুষ সোফা দস্তর খান মিশিয়ে খাবার খায় খাবারের পরে মিষ্টি খায় দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে আমাকে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে তৈরি না হবে ততক্ষণ জীবন পরিচ্ছন্ন হওয়ার সম্ভব না আমার প্র্যাকটিক্যাল লাইফে বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার্স এর সার্টিফিকেট আনতে গেছি দেখি যে বসে আছে বিশাল অফিসার পাগড়ি মাথায় দেওয়া মানে তসবিহ দিতেছে বললাম স্যার একটু সই করে সিজে আমার বসে হামজা তাড়াতাড়ি করো বুঝে তাড়াতাড়ি তো করছে কিছুক্ষণ পরে বলছে ভাই তাড়াতাড়ি করো আমি শহরের মানুষের সামাত ধরবো আর এখানে আপনার সরকার 8 ঘন্টা এই জামাতের জন্য কিনে নিয়েছে আপনার বেতন মাসে 45,000 টাকা
হাতি বান্দা বাসে তো বিবেকের কাছে প্রশ্ন করেন তো এই লোকটা কোন দিক থেকে কোন ছিল ওর পাগড়ি মাথায় আছে জুব্বা গায়ে আছে জামাত ধরার জন্য বেদি দাস্ত হাতে তসবিহ টিপতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর দুশো যে আটটা ঘন্টা ওর জন্য ডিউটি করা ফরজ এটা সে ইবাদত ও লোকটা জানে না এই কথা বলে দেখুন আপনি 10 মিনিট জহরের নামাজের জামাত ধরবেন ওইটা ইবাদত মনে করেন আটটা ঘন্টা সরকার আপনার কাছ থেকে কিনে নিয়েছে এইটা যে ইবাদত অনেকে কিন্তু জানে না ফাইদা উতিয়ালিস সলাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াজাবু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আমার ভাইরা যে কথাটা বোঝানোর জন্য একটা পড়েছিলাম মানুষের ভেতরে যতক্ষণ পর্যন্ত এবাদত কি কিয়ামতের ওই ময়দানটা কি এটা যতক্ষণ তার সামনে পরিষ্কার না হবে এই লোকটা যদি আকাশ দিয়ে উড়েও যায় এর চরিত্র সংশোধন হওয়া সম্ভব না